প্রিয় দর্শক, আজকে জামাই ষষ্ঠী, একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন শাশুড়ি জামাই উভয়ের জন্য। তো আজকে নিয়ে যাব দক্ষিণ ত্রিপুরার একটা সবচেয়ে বড় বাজারে। এই হলো দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে বড় মৎস্য বাজার। কি নেই এখানে? সামুদ্রিক মাছ, পদ্মার ইলিশ, সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। বারোশো টাকা করে বলছেন ইলিশের কেজি। করোনা মহামারীর কারণে ক্রেতার সংখ্যা কম, কাস্টমার কম, দেখা যাচ্ছে ভিড় খুব কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, তাই বেচা কিনাও একটু কম, ব্যবসায়ীরা যা বলছেন। তবে মাছের যোগান কিন্তু যথেষ্ট রয়েছে, বড় বড় কাতল, রুই কি নেই, গলদা চিংড়ি থেকে শুরু করে সামুদ্রিক মাছ সব কিছু রয়েছে এখানে। তো আজকের এই বিশেষ দিনে মানুষও কিন্তু যার যতটুকু সম্বল কিনছেন। জামাই আসবেন জামাই ষষ্ঠীতে আজ বাড়িতে, তাই আজকের দিনে বাজারে সবচেয়ে দামি মাছ ইলিশে হাত দিচ্ছেন শাশুড়ি মা। জামাইকে যে মন ভরিয়ে পেট পুরে খাওয়াতে হবে। বাঙালি হলো ভোজন বিলাসী, তাই শুধু ইলিশের ঝোল দিয়ে কি আর হবে? আরও যে জীবের স্বাদ রয়েছে, তাই তো পাঁঠার মাংস, দেশি মোরগ এবং পোলট্রির মাংসের বেচা কিনাও চলছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে খুব রমরমা। ষষ্ঠীর দিনে শুধুই কি শাশুড়ি মায়ের খরচাপাতি বেশি? একদমই না, জামাই বাবাজিরও কিছু করার বিষয় রয়েছে। তাই ঘুরে আসি মিষ্টি দোকানে, কেমন দৃশ্য! আরে বাহ, মিষ্টি মুখের মিষ্টি, সারি সারি সন্দেশ আর সারি সারি মিষ্টি, দেখতে একেবারে অপরূপ দৃশ্য মনে হচ্ছে। তো কর্মচারীরা প্যাকেট করতে ব্যস্ত রয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, কারো হাত খালি নেই। জামাই ষষ্ঠীর দিনে বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে সকল জামাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।